গ্রামের নাম সবুজপুর। গ্রামের দক্ষিণে এক বুড়ির বাড়ি। বুড়ির বাড়িতে ছটা নারকেল গাছ। গায়ের ছেলে ফন্টা বুড়িকে নারকেল পেড়ে দেয়। বুড়ি ঠেলা গাড়ি নিয়ে নারকেল বিক্রি করতে যায় হাটে। নারকেল বেচে সে যা টাকা পায় তাতেই তার আয় হয়। বুড়ির একার সংসার তাতে দিব্যি চলে যায়। এইভাবেই বেশ কাটছিল দিনগুলো। কিন্তু একদিন, এই যে চাল আর এক ঠোঙা কিশমিশ দাও দেখি, ছেলেটার জন্মদিন কিনা বউ পায়েস রাঁধবে। দোকানে কিশমিশ নেই ভাই, দোকানের যা হাল, বিক্রি হয় না, ধার দেনায় কোনো মতে চলছে দিন। আচ্ছা দেখি অন্য দোকানে পাওয়া যায় কিনা। শোন ফন্টা, ভাবছি নারকেলের ব্যবসা করব, এই লাভ কেমন রে? বুড়িমার এই করেই শুনেছি আজ কত বছর কেটে গেল। হ্যাঁ, কত করে বুড়ি তোকে দেয়? নারকেল পিছু 1 টাকা। আচ্ছা আমি তোকে নারকেল পিছু যদি 5 টাকা দিই আনবি? তো বুড়িমার কাছেই তো কিনতে পারো। ওরে মূর্খ, সেটাই যদি করি তোকে বলবো কেন? কেমন আইডিয়াটা ভেবে বল। তুমি যা চাইছো সেটাকে আমি পারবো সন্তুদা? ধরা পড়ে গেলে? না বাবা, তুমি বরং অন্য কাউকে বলো। ভেবে দেখিস ফন্টা, লাভেই লাভ। এই আসার সময় হলো বলি, সারাক্ষণ মাঠে দেখে কি করো শুনি। তাও যদি দুটো পয়সা বেশি আসতো। যা আসে তাতে তো চলে যায় গিন্নি। জন্মদিনে ছেলেটাকে তো একটা মাছও খাওয়াতে পারো না। ভাগ্যিস কখনো টাকা জমিয়েছিলাম, নাহলে ছেলেটার মুখে পায়েসও তুলে দিতে পারতাম না। কি হয়েছে বুড়িমা? আর 6টা নারকেল পেড়ে দিয়েছিলি তুই। কেন, যেমন দিই বুড়িমা 35টা নারকেল? হাটের মালিক ভূত যে বলল কম আছে, টাকাও তো বেশি পেলাম না। হাটের মালিক তোমায় ঠকাচ্ছে বুড়িমা। ওরে ছোড়া, ও কেন ঠকাতে যাবে আমায়? ওর সঙ্গে আমার আজকের চেনা। ওহো, তাহলে আমারই গোনার ভুল ছিল বোধহয়। আসলে তোমার গাছেরই ফলন খারাপ হচ্ছে, তুমি গাছে যত্ন করো না একদম। নারকেল তো কম মনে হচ্ছে না। তোমার চোখে ছানি পড়েছে, এই বয়সে তুমি কি চাঁদের পাহাড়ও দেখতে চাও নাকি? চাঁদের পাহাড় আর নারকেল দেখা এক হলো। দেখো ভালো চাও তো যত্ন নাও। দেখো গিন্নি কি এনেছি। ও মা, কত বড় কাতলা মাছ! হঠাৎ এত টাকা কোথায় পেলে গো? হঠাৎ কেন হবে, চাষের ফলন এইবারে ভালো হয়েছে কিনা? ঘাবড়াচ্ছ কেন, আমি তো মজা করলাম। আজ জমিয়ে কাতলা মাছের কালিয়া করবো, কেমন? ভাবি নারকেল কমছে কেন? চোর 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 চোর, কে কোথায় আছো গো চোর? নারকেল চোর এসেছিল নারকেল চুরি করতে, চিৎকার শুনে মনে হয় পালিয়েছে। কি এত খুব ভয়ানক কথা, একটু চোখ কান খোলা রেখো গো। এই বুড়ো বয়সে রাত জেগে পাহারা দেওয়া কি আর পোষায়? তোমরা কেউ যদি রাতটুকু পাহারা দিতে পারো খুব ভালো হয় বাবারা। রাজ্যের কথা বলার বেলায় সব কটা আছে, অথচ পাহারা দেবার নাম শুনে শয়তানগুলো এক এক করে কেটে পড়লো। কিন্তু কি করি এইবার, কি করি আমি? গায়ের মানুষের কাছে সাহায্য না পেয়ে বুড়ি অকুল পাথারে পড়লো, কি করবে বুঝে উঠতে পারলো না। এদিকে দিনের পর দিন যায়, সুরাহা হয় না। একদিন বুড়ি গায়ের একটা কুকুর এনে পোষ মানালো, কিন্তু রাতে কুকুর চিৎকার করে না, চুরি হয়েই যেতে থাকে।
ও বা ফলটু, নারকেল যে কমেই যাচ্ছে। তুমি তো কুকুর পুষেও ধরতে পারলে না বুড়িমা, তা আমি কি করে পারি বলো? তোর কি একটু সময় হবে না বাবা মা? কেঁপেছো? এবার কি নিজের চাষবাস ফেলে তোমার নারকেল পাহারা দিতে হবে? যাও যাও, আমায় এখন মাঠে যেতে হবে। ফলটুর কথাগুলো কেমন জানি লাগলো আজ। না, এবারে আমাকেই পাহারায় বসতে হবে। ওই 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 তো ওই তো খড়খড় মড়মড় আওয়াজ হচ্ছে। আমি আজ নিজে হাতেই ধরবো, সে ধরে ইঁদুরই হোক কিংবা মানুষের পো। এই ব্যাপার ঠাকুমা, হঠাৎ এইখানে? এই দেখো না বাবা, কুকুর পুষলাম, নিরে পাহারা দিলাম, তাও চোর ধরা পড়লো না। পুরি মানুষ আমি, কি করি বলো তো? সবই বুঝলাম, কিন্তু এক্ষেত্রে আমারই বা কি করার আছে বলো তো? তুমি তো এত কিছু চেষ্টা করলে, তাতেও তো কিছু ফল পেলে না। যখন সামলাতে পারো না, এত গাছ বাড়িতে দেখেছো কেন বলো তো? আমায় বিক্রি করে দিলেই তো পারো। মরণ ওই মজাতেই থাক। এই তো একখানা উপায় পেয়েছি, ভাগ্যি সন্তুটার বাড়ি পাশ দিয়ে এলাম, এইবারে চোর বাবাজির হচ্ছে। এই লক্ষণ রেখায় চোর পা রাখলেই টেট্টি পাবে। ওরে ওরে, রে বাবরে বাবা, বুড়ি গাছে কি রেখেছে? এত গা হাত পা চুলকায় কেন? ওরে বাবা, এ যে সাংঘাতিক চুল করছে! ওই চোর এসেছে, যাই এবার। এইবার একটু শিখকে দিয়ে আসি চোর বাবাজিকে। এদিকে চোর কোনো মতে নারকেল পাচ্ছে, আর এদিকে বুড়ি যে কখন পা টিপে টিপে এসে নারকেল গাছের গোড়ায় আগুন লাগিয়ে দিয়েছে তা চোখ দিয়ে পেল। আগুন দাউ দাউ করে জ্বলে উঠল, আর সেই আগুনের তাপে গর্ত থেকে শয়ে শয়ে ঢেউ পিঁপড়ে গাছ বেয়ে উঠতে থাকে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আচ্ছা গো, এ পিঁপড়ের দল একেবারে মেরে ফেললো গো। ওরে ওরে, ওরে বাবা রে বাবা, দলাটা কেমন চেনা লাগছে না? অপর থেকে নেমে আয়, নেমে আয় বলছি, না হলে আজ তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো, নেমে আয় বলছি। ওরে বাবা রে, ওরে ওরে, আরে কে কোথায় আছো? বাঁচাও, এই পাগলা বুড়ি যে আমাকে মেরে ফেললো। দারুন মজা, দারুন মজা, আজকে আমি চোর ধরেছি, দারুন মজা। আরে দূর উড়ি, আরে কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। অনেক শাস্তি পেয়েছে চোর, আর আগুন দেবা বুড়িমা, নইলে সত্যি সত্যি মরে যাবে বেচারা। এ কি, এই যে আমাদের ফোনটা! আমার সন্দেহ হতেই এই ফন্দিটা আটি, প্রথমে গাছের গোড়ার মাটিতে গর্ত খুঁড়ি, তারপর চারিদিকে কেরোসিন ছড়িয়ে লক্ষণ রেখা বানাই, আর গাছে লাগিয়ে রেখেছিলাম চিটি পাতার গুঁড়ো।
বুঝতে পারছো কেন কুকুর চিৎকার করতো না? কুকুর চিনে গিয়েছিল ফন্টুকে। তোকে কত ভালো ভাবতাম ফন্টা। বিশ্বাস করো বুড়িমা, আমাকে সন্তুদা লোভ দেখিয়েছিল, তারপরে আমি যাইনি। কিন্তু বউয়ের ওই নিত্যদিন কথা শোনানো শেষে টোপে পা দিয়েছিলাম। চুরি করার সময় মনে ছিল না? তখন তো আমার সব নারকেল সাবাড় করেছিস, এখন নেকা কান্না হচ্ছে। ক্ষমা করো বুড়িমা, আমি ভুল করেছি। ওসব বাহানা রাখ, তোকে আমরা পুলিশে দেবো, আর এই সন্তুকে গ্রাম ছাড়া করবো। তোমার ইলেম আছে ঠাকুমা, ওই নারকেল চোরকে অবশেষে ধরে চাল।